নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো বিভিন্ন যে রিক্রুটমেন্ট সংক্রান্ত খবর আমি রেগুলারলি নিয়ে আসি তো আমার চ্যানেলে। তো আজকে যে নিয়ে এলাম সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এর আগের ভিডিওতে আমি ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন 2020-র অ্যাডভার্টাইজমেন্ট 12 নিয়ে আলোচনা করেছি, বা আমার ভিডিও দেওয়া রয়েছে, যেটা ছিল পরিবেশ বন্ধু এবং ডোম রিক্রুটমেন্ট পোস্টের নিয়োগের জন্য। তার পরীক্ষা কবে কী তার সমস্ত নোটিফিকেশনটা আমি শেয়ার করেছি। তো এখন যেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট 11 নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বা সকলের সাথে শেয়ার করবো রিক্রুটমেন্ট এক্সামিনেশন। এটা হচ্ছে কনজারভেন্সি মজদুর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে। তো এই কী ধরনের এটা নোটিফিকেশানটা রয়েছে সেটা আমরা দেখে নেব, ডাউনলোড করে নেব। ডাউনলোড হচ্ছে। তো তার আগে বলে রাখি যে আমি এই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে বা অ্যাডভার্টিজমেন্টগুলো বেরিয়েছে প্রত্যেকটা আমি একটা একটা পর একটা আলোচনা করব, বা আমার চ্যানেলে আপনারা পাবেন এবং তার পিডিএফ ফাইলও পেয়ে যাবেন এ থেকে ডেসক্রিপশন বক্স থেকে। এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, 11 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট। এটা রিক্রুটমেন্ট অফ 2020 পোস্ট কনজারভেন্সি মজদুর। যেটা 11 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কনজারভেন্সি মজদুর, এটা হচ্ছে মোট 858টি সিট রয়েছে। সিট অনেকটাই বেশি রয়েছে, 858টি সিট রয়েছে। এটা তো আনরিজার্ভড ক্যাটাগরির জন্য রয়েছে 354টি, এসসিদের 160টি, এসটিদের 38টি এবং ওবিসি এদের 73টি, ওবিসি বিদের 49টি সিট রয়েছে এবং তার আবার ভাগ আছে। তো যাই হোক, সিটের ওপর ভ্যাকেন্সিটা অনেকটাই রয়েছে। 18 থেকে 40 বছর বয়স হতে হবে এবং অবশ্যই স্যালারি হচ্ছে পে লেভেল লেভেল 1 এটির উপর 2019 অনুযায়ী হবে। কনজারভেন্সি মজদুর নিয়োগ হবে। কোয়ালিফিকেশান কি? রিড রাইট অ্যাবিলিটি রিকোয়ার্ড বেঙ্গলি ইংলিশ অ্যান্ড ভার্নাকুলার, যে কোনো মতে হিন্দি উর্দু উড়িয়া নেপালি ল্যাঙ্গুয়েজের ওপর যে কোনো একটা ভাষা থাকতে হবে এবং জ্ঞান থাকতে হবে, তার সঙ্গে বাংলা ইংলিশ এটা হচ্ছে লিখতে পড়তে জানতে হবে। ডিউটি অ্যাটাচমেন্ট অফ দ্য পোস্ট কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর, অর্থাৎ বাড়ি বাড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে বাড়ি বাড়ি হাউস হোল্ড থেকে হচ্ছে সলিড ওয়েস্ট কঠিন বর্জ্যটা সংগ্রহ করা এবং রাস্তা ঝাঁট দেওয়া, স্ট্রিট সুইপিং রয়েছে আন্ডারে মজদুরের মধ্যে। আর মজদুর অলসো এনগেজ ডাম্পিং গার্বেজ হিসেবে, ওই ডাম্পিং ক্ষেত্রেও কাজে লাগতে পারে। তো এই এটা হচ্ছে ডিউটিস। কোয়ালিফিকেশান কী বললাম? কোয়ালিফিকেশান হচ্ছে কোনো ধরনের কোয়ালিফিকেশান দরকার নেই, অর্থাৎ রিড রাইট এবং লিখতে পড়তে জানতে হবে বাংলা ইংলিশ এবং আরও কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ, কিছু হিন্দি উর্দু উড়িয়া নেপালি ল্যাঙ্গুয়েজের মধ্যে যেমন একটিতে। আচ্ছা, আর শর্টলিস্টেড কনজারভেশন মজদুর আফটার রিটিন এক্সাম, অ্যান্ড এটা রিটিন এক্সাম হবে এবং তারপর পার্সোনালিটি টেস্ট হবে, ফিল্ড টেস্ট, গিভিং সাইড রিমুভ ডিফারেন্ট শর্ট অফ ওয়েস্টেজ, ম্যানুয়ালি ইউজিং স্পেডস সব অ্যান্ড আদার অ্যাপ্রোপ্রিয়েট টুলস, ট্যাকলিং লোড আনলোড ওয়েস্ট ফ্রম প্রেসক্রাইবড ভেহিকেল। তো যাই হোক, এই সমস্ত রয়েছে পদ্ধতি।
আর বয়সের সীমা তো 18 থেকে 40 বলেছি, এটার যেমন ছাড় রয়েছে এসসিদের এসটিদের জন্য 5 বছর, এগুলো সব রয়েছে, এগুলো আগের মতোই রয়েছে। তো আপনার নোটিফিকেশানটা ভালো করে দেখলে পেয়ে যাবেন, ডিসক্রিপশান বক্স আমার থাকবে এই চ্যানেলে ইউটিউবে, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা পাবেন। আচ্ছা, ফি হচ্ছে, ফিও আগের মতোই সেম আছে অন্যান্য অ্যাপ্লিকেশানের মতোই, অর্থাৎ আনরিজার্ভ এবং ওবিসিদের জন্য 150 প্লাস 50 প্লাস 20, আর এসসি এসটি পিএইচ এদের জন্য 50 প্লাস 20। ব্যাংক চালান কাটতে হবে ব্যাংক অফ ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট নাম্বার 00880108036739 36, এই নম্বরে। এছাড়া অনলাইন পেমেন্টও করা যেতে পারে। আচ্ছা, আর উভয়ের ক্ষেত্রেই মানে এই এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 15/4/2020, 15/4/2020-র মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং চালান 16/4/2020-র মধ্যে জমা করতে, এবং ফাইনাল সাবমিশন লাস্ট ডেট হচ্ছে 17/4/2020। তো যাই হোক, এই নোটিফিকেশানটা 14 মার্চ বেরিয়েছে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই ধরনের আরও যে ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট সংক্রান্ত খবর রয়েছে এই ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে, আমি সেটা সকলের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।